এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে অন্যতম গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব, করোনা অবহে যখন ভ্যাকসিনেশনই সবথেকে বড় হাতিয়ার হতে পারে মানবজাতিকে বাঁচিয়ে রাখার জন্য, এই কথা যখন বিজ্ঞানীদের তরফ থেকে বা চিকিৎসকদের তরফ থেকে সব জায়গা থেকে বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আইসিএমআর এর ভ্যাকসিনেশন নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। কি রয়েছে সেই গাইডলাইনে, কি বলা হচ্ছে, কতটা উপকৃত হতে পারেন সাধারণ মানুষ এই গাইডলাইন মেনে চললে, আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, জানতে চাইব আইসিএমআর এর যে নতুন ভ্যাকসিনেশন গাইডলাইন, তাতে ঠিক কি বলা হচ্ছে? ময়ূকের সঙ্গে আমরা যোগাযোগ করবো। ময়ূক আমাদের সিনিয়র নিউজ এডিটর, আমাদের সঙ্গে রয়েছেন ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, জানতে চাইবো যে আজকের দিনে দাঁড়িয়ে যখন করোনা আবহে ভ্যাকসিনেশনই সব থেকে বড় অস্ত্র হতে পারে মানব জাতিকে বাঁচিয়ে রাখার জন্য, এই কথাই বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ময়ূকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে এই মুহূর্তে সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ খবর, এই করোনা আবহে যখন উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে দেশের করোনা আবহ, সেই জায়গায় করোনা উদ্বেগ কাটানোর জন্য আইসিএমআর এর নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে, যে গাইডলাইন বলা হচ্ছে অত্যন্ত চমকপ্রদ এবং কোথাও গিয়ে দাঁড়িয়ে যে ভ্যাকসিনেশন নিয়ে ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেশন নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, কেউ দ্বিতীয় ডোজ পাচ্ছেন না, কেউ প্রথম ডোজ পাচ্ছেন না, এই সমস্ত বিষয় নিয়ে বা 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা কবে ভ্যাকসিন পাবেন, কবে থেকে তাদের জন্য ভ্যাকসিনেশন চালু হবে আমাদের রাজ্যে বা বেশ কিছু জায়গায়, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পেয়েছি, কোভিশিল্ডের জন্য যে যারা প্রথম ডোজ নিয়েছে তারা কতদিন বাদে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেবেন, সেই নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। নতুন গাইডলাইন এসেছে, নতুন সময় সীমা ধার্য করা হয়েছে আইসিএমআর এর তরফ থেকে। কিন্তু এরই মধ্যে যেটা জানা যাচ্ছে, চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি গাইডলাইন তৈরি করা হয়েছে ভ্যাকসিনেশন নিয়ে আইসিএমআর এর পক্ষ থেকে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূকের সঙ্গে আমরা কথা বলবো। ময়ূক, জানতে চাইবো যে আইসিএমআর এর তরফ থেকে ভ্যাকসিনেশন নিয়ে ঠিক কি বলা হয়েছে? দেখো বিশাখা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আমরা দেখতে পাচ্ছি এএনআই থেকে, আইসিএমআর এর প্রেস কনফারেন্স আসছে, যে প্রেস বিজ্ঞপ্তিটি আইসিএমআর আগেই প্রকাশ করেছিল এবং এখন নীতি আয়োগ এবং ডিজি আইসিএমআর যে প্রেস কনফারেন্সটা করছে সেখানে সবচেয়ে বড় খবর, ভারতীয়দের জন্য তো বটেই, বাঙালিদের জন্য সবচেয়ে বড়। মানে আজ পোলিও কা এক্সাম্পল ইসলিয়ে ভি দিয়া কি দেশ মে বহুত হি তেজ গতি সে वैक्सीनेशन प्रोग्राम को करने की ताकत है। हमारा यूनिवर्सल इम्यूनाइजेशन प्रोग्राम ने बार बार, और पोलियो उन्मूलन के प्रोग्राम में बार बार हमने दिखाया कि हमारी कैपेसिटी क्या है, हम कितना कर सकते हैं। और आपने देखा होगा कि 43 लाख पर डे करके दिखाया, 30 अब शुरू हो गए हैं वैक्सीन की, जो भी सिचुएशन है उसके बावजूद भी किसी और देश ने 1.5 करोड़ पर डे भी करके दिखाया। तो हमें कोई डाउट नहीं है, इस टीम को, टीम इंडिया को कोई डाउट नहीं है कि टीम इंडिया ये करके दिखा सकती है कि उस तेज गति से हम वैक्सीनेट करेंगे और संभव है ये। और इसका जो माइक्रो प्लानिंग है, मीजो प्लानिंग है, स्टेट के साथ कंसल्टेशंस हैं, वो चल भी रही हैं। और जैसे ही वैक्सीन की उपलब्धता बढ़ती है उसमें नए तरीके से कैसे रीच आउट करना है, एक हमने अप्रोच रखी है, उसका नाम है फैसिलिटेटेड कोहॉर्ट बेस्ड अप्रोच। उसका मतलब यह है कि समूह को इकट्ठा करो और जुड़ो, तो एक कम्युनिटी एंगेजमेंट के साथ एक नई डायमेंशन लेके आएंगे। तो इस तरह की सोच चले। इनफैक्ट मैं ये भी कहना चाहूँगा, इसके बारे में सुझाव जो आएंगे हम उनको बहुत वेलकम करेंगे कि इस स्केल पर करना होगा तो क्या करें, प्रैक्टिकल सुझाव दीजिए और उन सुझावों को लेके हम आगे बढ़ेंगे। और स्टेट्स पूरे तैयार हैं, वो बताते हैं कि हम इतने तक पहुंच सकते हैं। तो जैसे जैसे आगे बढ़ेंगे राज्यों के साथ लेके, डिस्ट्रिक्ट की टीम्स के साथ लेके और होल ऑफ गवर्नमेंट अप्रोच के साथ ये संभव है। और इसको যে একটা চমকপ্রদ সিদ্ধান্তের কথা বলা হয়েছে আইসিএমআর এর তরফ থেকে নতুন গাইডলাইন ভ্যাকসিনেশন নিয়ে, কথা বলবো আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। ময়ূক, ঠিক কি জানা যাচ্ছে আইসিএমআর সূত্রে?
দেখো এই মুহূর্তে আইসিএমআর এর প্রেস কনফারেন্স যেটা চলছে সেখান থেকে দুটো জিনিস খুব স্পষ্ট এবং ভীষণ গুরুত্বপূর্ণ দুটো জিনিস যেটা এই মুহূর্তে দর্শকদের জানাটা ভীষণ ভীষণ জরুরি। এই মুহূর্তে প্রায় 4:45 বাজে এবং 4:45 সময় রিপাবলিক বাংলা যারা দেখছেন তাদের জানাটা জরুরি। এক, আমরা টেলিভিশনে অন্যান্য নেট এবং বিভিন্ন পোর্টাল থেকে যে জিনিসটা নিয়ে কৌতূহলী হয়ে পড়েছিলাম অর্থাৎ ভ্যাকসিন ককটেল, ভ্যাকসিন ককটেলের বিষয়টি কি, পাশ্চাত্য যে স্বাস্থ্য ব্যবস্থা আছে অর্থাৎ যে পশ্চিমী দেশগুলো আছে সেখানে দুটো ভ্যাকসিনের ককটেল অর্থাৎ মডার্না ভ্যাকসিন, ফাইজার ভ্যাকসিন, কোভিশিল্ড এবং কোভ্যাকসিন এরকম ককটেল করে ভ্যাকসিন দেওয়ার একটা প্রচলন হয়েছে। আইসিএমআর জানিয়ে দিল সুস্পষ্টভাবে যে আমাদের ভারতবর্ষে আমরা এই জিনিসটা নিয়ে এখনও এক্সপেরিমেন্ট করতে চাই না। এক্সপেরিমেন্ট করতে কেন চাই না, কারণ আমাদের দেশের যে হিউমিডিটি এবং আমাদের সাব টেম্পারেচার যেগুলো সমস্যাগুলো হয়, যে ধরনের রোগগুলো হয় এবং আমাদের অ্যান্টিবায়োটিক ইমিউনিটি অর্থাৎ আমাদের দেশে একাধিক অ্যান্টিবায়োটিক আমরা খাই এবং অ্যান্টিবায়োটিকের যে ইমিউনিটি ফর্মেশন হয়েছে তাতে করে কিন্তু রিয়াকশনও হতে পারে। বিশাখা, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যারা ভাবছে প্রথম ডোজে কোভিশিল্ড নেবে তার পরের ডোজে কোভ্যাকসিন নেবে, কারণ কি কোনো বিদেশি দেশে কোনো বিদেশি স্বাস্থ্য ব্যবস্থায় বলে দেওয়া হয়েছে যে এইটা বিদেশিরা করছে, তাদের জন্য ভারতীয়দের জন্য বাঙালিদের জন্য এই তথ্যটি জানা খুব গুরুত্বপূর্ণ যে আইসিএমআর বলে দিচ্ছে যে আমরা ভ্যাকসিন ককটেলে বিশ্বাসী নই। দ্বিতীয়ত, ভ্যাকসিন নিয়ে একটি সাধারণ ধারণা, যে সাধারণ ধারণাটা বিশাখা আমার তোমার এবং বিভিন্ন মানুষের মধ্যে আছে, আমরা চেষ্টা করব ফোনে একাধিক চিকিৎসককে ধরে নেওয়ার, কিন্তু আমরা এই মুহূর্তে আইসিএমআর এর প্রেস কনফারেন্স থেকে যেটা জানলাম এবং আবার আইসিএমআর যে বিষয়টি বলল, ভ্যাকসিন কিন্তু ভাইরাসটিকে মেরে ফেলে না, ভ্যাকসিন ভাইরাসটিকে সাপ্রেস করে অর্থাৎ ঝিমিয়ে দেয়। ভ্যাকসিনটা ভাইরাসটাকে সাপ্রেস করার মানে হচ্ছে আবার তোমার শরীরে আমার শরীরে এই ভ্যাকসিনের পরেও ভাইরাসটি আসতে পারে, অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার পরেও যদি কেউ বলে যে আমার বা তোমার শরীরে আবার কোভিড হয়েছে, কোভিড-20 হয়েছে, তাহলে কিন্তু এই নিয়ে ঘাবড়ে যাওয়ার বিষয় নেই, এই নিয়ে প্যানিক করার বিষয় নেই। আইসিএমআর খুব সুস্পষ্টভাবে জানিয়ে দিল যে এইটি খুব সাধারণ ঘটনা, যার ফলে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের প্রতি সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং কোভিড গাইডলাইন যা যা আছে সেই বিষয়ে নজর দিতে হবে। বিশাখা, একদমই ময়ূক, এবং যেটা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশে একটা ডিমার্কেশন রয়েছে মানুষের মধ্যে, তারা ভাবছেন যে একদিকে আমরা ভ্যাকসিন নিয়েছি তাহলে আমরা মাস্ক খুলে একটা জনসমাগমের মধ্যে যেতেই পারি, আবার কেউ কেউ ভাবছেন এখনও দাঁড়িয়ে যে ভ্যাকসিন নেওয়াটা কি আদৌ দরকার, আদৌ কি সেটা ঠিক হবে, এবং তারই মধ্যে যে অ্যামালগামেশন অফ ভ্যাকসিনস অর্থাৎ ভ্যাকসিন পাঞ্চ সেটা যে হবে না এদেশে দাঁড়িয়ে সেটা আইসিএমআর এর তরফ থেকে যখন বলে দেওয়া হলো তখন হয়তো কিছুটা হলেও সুস্পষ্ট ধারণা তৈরি হবে সাধারণ মানুষের মধ্যে এই ভ্যাকসিনেশন নিয়ে দেশের তরফ থেকে ঠিক কি ভাবা রয়েছে। দেখো, প্রধানত যে বিষয়টা নিয়ে আমাদের অর্থাৎ ভারতীয়দের ভাবনা চিন্তার যে জায়গাটা, তুমি জানো যে কালকেই সমাদৃতা আমাদের আরেকজন সঞ্চালক তিনি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় ব্রেক করেছিলেন এই তথ্যটা যে আমরা যদি উৎস স্থল অর্থাৎ এই যে লিক পয়েন্টটা, যে ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনের বা যে কোভিড ভাইরাসের যে লিক পয়েন্টটা, সেই লিক পয়েন্টটা বের করতে না পারি, উৎস স্থলটা বের করতে না পারি, তাহলে আমরা দেখেছি কোভিড-19, তুমি তুমি যে বিষয়টা নিয়ে কথা বলছো অর্থাৎ যে তথ্যটা আমরা তোমার কাছ থেকে রিপাবলিক বাংলার দর্শকদের সামনে ব্রেক করলাম সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে চিকিৎসক অরিন্দম পান্ডে রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, তুমি যদি কোনো প্রশ্ন রাখতে চাও অরিন্দম বাবুর কাছে। ডাক্তারবাবু, আমার কাছে খুব সহজ একটি প্রশ্ন, যেহেতু আমি নিজেও ডাক্তারি বা চিকিৎসা পরিষেবা সম্বন্ধে অতটা অবগত নয়, আমি খুব সাধারণ মানুষ লেম্যান হিসাবে দর্শকদের তরফ থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করছি। এই যে ভ্যাকসিনেশন নিয়ে অনেকগুলো জিনিস, অনেকগুলো কনফিউশন, আজকে আইসিএমআর বলে দিল যে ভ্যাকসিন ককটেল অর্থাৎ প্রথম ডোজে আমরা কোভ্যাকসিন নিয়েছি, সেকেন্ড ডোজে কোভিশিল্ড, এই জিনিস করা যাবে না। কিন্তু এখন আমাদের যেভাবে ইনফরমেশনের প্যান্ডেমিক হচ্ছে, চারিদিকে ইনফরমেশন, আমরা নিজের নিজের মতন যেরকম ওষুধ খেয়ে নিই গুগল সার্চ করে, সেভাবে ভ্যাকসিনের ক্ষেত্রেও আমরা এরকম কেস দেখছি, আপনার কি উপদেশ থাকবে আমাদের মতন সাধারণ মানুষের জন্য স্যার? যেটা আমার উপদেশ বা অ্যাডভাইস থাকবে একদম পরিষ্কার যে ভ্যাকসিন ইজ প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট থিং হুইচ ক্যান প্রিভেন্ট দি ইনফেকশন, সুতরাং এটা নিয়ে ডক্টর গুগলের হেল্প নেওয়া চলবে না।
এটা যদি যেভাবে আমাদের গাইডলাইন রেকমেন্ডেশন থাকবে অথবা আপনার চিকিৎসক যেভাবে বলবে সেভাবেই করতে পারবেন, তার বাইরে করা যাবে না। যেটা আপনি বললেন যে ভ্যাকসিন ককটেল, একটা ভ্যাকসিন নেওয়ার পর একটা ভ্যাকসিন, প্রচুর লোকজন আমাদেরকে প্রশ্ন করছে এটা করা যায় কিনা। টু বি অনেস্ট, যত আমরা ডেটা দেখেছি, অনলি একটা ডেটা আছে, তাও খুব অল্প সংখ্যক পেশেন্টের উপর হয়েছে, যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ফার্স্ট ডোজ দেওয়ার পর সেকেন্ড ডোজ ফাইজারের ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাও সেটা ইনকমপ্লিট ডেটা। সুতরাং এইগুলো কিন্তু একেবারেই অ্যাকসেপ্টেবল নয়। প্রথম ভ্যাকসিন যেটা নেওয়া হবে সেই ভ্যাকসিন সেকেন্ড ডোজ নিতে হবে, সেইভাবেই সমস্ত কিছু ট্রায়াল হয়েছে। এখানে নিজের ইচ্ছে মতন করার কোনো জায়গা নেই, কোনো অপশনই নেই। এবং ভ্যাকসিন আমি যেটা বারবার বলি যে এটা প্রবাবলি সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের করোনা প্রতিরোধ, এটার ইম্পর্টেন্স আমার মনে হয় মাস্ক বা সেফ ডিস্টেন্সিং অথবা অন্যান্য যে ব্যাপারগুলো আছে তার থেকে অনেক অনেক। জানতে চাইবো যে যখন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ডোজ যখন পাওয়া যাচ্ছে না, তখন কোথাও গিয়ে মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি হচ্ছে, দ্বিতীয় ডোজ পেতে দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে গিয়ে যদি কোভ্যাক্সিন নিয়ে থাকি প্রথমবার, তাহলে কোভিশিল্ড যদি পাওয়া যায় সেটা যদি নিয়ে নিই, অথবা উল্টোটা, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? সেটা একেবারেই করা যাবে না। কারণ দেখুন, এই যে ফার্স্ট ডোজ কোভিশিল্ড বা সেকেন্ড ডোজ কোভ্যাক্সিন, এটা করতে গেলে তো এটা তো একটা সায়েন্টিফিক এভিডেন্স এর প্রয়োজন। আমি তো আমার ইচ্ছে মতন করতে পারি না, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে, যেটা যাতে ধরুন 1000 মানুষকে এরকম প্রথম ডোজ কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিয়ে পরেরটা আবার অন্যটা দিয়ে দেখতে হবে তাদের মধ্যে কোনো নেগেটিভ রিয়াকশন হচ্ছে কিনা, তাদের ইমিউন রেসপন্স প্রপার হচ্ছে কিনা, তাদের অ্যান্টিবডি টাইটার কতটা হচ্ছে, সেটা কি এফেক্টিভলি আমাদের এই ভাইরাস থেকে আটকাতে পারছে কিনা। আমার ইচ্ছে মতন তো আমি করতে পারি না, কারণ এটা তো আপনার নিজের ইস্যু নয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট দেশের জন্য। মানে আপনি যে ভ্যাকসিন নিচ্ছেন, আপনি নিজেকেই খালি প্রোটেক্টেড করছেন না, আপনি আপনার সোসাইটিকেও প্রোটেক্টেড করছেন। সুতরাং আপনি আপনার ইচ্ছে মতন এটা করতে পারেন, এটা কখনোই অ্যাকসেপ্টেবল না। অনেক ধন্যবাদ ডক্টর পান্ডে, আমরা কথা বলছিলাম চিকিৎসক অরিন্দম পান্ডের সঙ্গে, অনেক ধন্যবাদ আপনাকে। এবং যেটা আমরা যে জায়গা থেকে আজকে আমাদের এই কথার সূত্রপাত, অর্থাৎ আইসিএমআর এর তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে ভ্যাকসিন ককটেল, অর্থাৎ একবার যদি কেউ কোভ্যাকসিন নিয়ে থাকে, দ্বিতীয়বার সে কোভিশিল্ড নিতে চাইছে, এই ধরনের বিষয় কোনোভাবেই অনুমোদিত নয়, একথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আজ আইসিএমআর এর তরফ থেকে। আমরা কথা বলছিলাম এই বিষয় নিয়ে, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, তোমাকেও অনেক ধন্যবাদ। আমাদের এই বিষয় নিয়ে আলোচনা তো চলতেই থাকবে, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে, অত্যন্ত একটা জানার মতো একটা বিষয় যে বিষয়টা আজ গাইডলাইনে বলা হয়েছে আইসিএমআর এর পক্ষ থেকে, এই নতুন গাইডলাইন অবশ্যই ফলো করতে হবে সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কথা এবং সমস্ত বিষয় নিয়ে, সমস্ত খবরের যাবতীয় আপডেট নিয়ে অন্যান্য